হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি WBCS মেন 2018 সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা করাবো। আগের দিনে জেনারেল নলেজটা করে আসি, ঠিক আছে? আজকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এনভায়রনমেন্টালের যে 100টা কোশ্চেন থাকে এবং জিকে থাকে তার সঙ্গে টোটাল যেটা পেপার 4 পড়ছে, ঠিক আছে, ওটা টোটাল যে 100 কোশ্চেন, আমি 120 কোশ্চেন আমি করাবো। আগের দিনে 80টা কোশ্চেন করিয়েছিলাম এর থেকে, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা, আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা পাশে ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরে আমি যখন ভিডিও আপলোড করবো অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এখন একটা আমি শুরু করা যাক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রথম কোশ্চেন হচ্ছে দ্য গ্যাস ইউজ টু এক্সটিংগুইশ ফায়ার। দেখুন, এখানে অপশান আছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নাইট্রোজেন, কার্বন, ঠিক আছে? তো আমরা জানি অক্সিজেন এখানে দিয়েছে, গ্যাস এক্সটিংগুইশ দিয়েছে, ঠিক আছে? গ্যাস নেভাতে এক্সটিংগুইশ মানে জ্বালানোর জন্য বলছে, এখানে অপশান দিয়েছে কার্বন ডাইঅক্সাইড, আনসার হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তারপরে দিয়েছে ক্লোরোফিল কন্টেন্ট, মানে ক্লোরোফিলে কী থাকে, অপশান দিয়েছে জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম, কোবাল্ট, আনসার হবে ম্যাগনেশিয়াম। তারপরে আনসার কোশ্চেন রয়েছে ব্লাড ইজ ফিল্টার্ড ইন দ্য বডি থ্রু, অপশান দিয়েছে লিভার, কিডনি, লাংস, নান অব দ্য অ্যাবাভ, আনসার হবে কিডনি। তারপরে আসছে দ্য ফোটোকেমিক্যাল স্মগ ইজ জেনারেটেড বাই HCHO, প্যান অর্থাৎ পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অ্যাক্রোলিন, ময়েশ্চার, আনসার হবে পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে 5, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড ইজ বিইং গিভেন ইন ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আনসার আছে অর্জুন অ্যাওয়ার্ড, ভারতরত্ন, পদ্মভূষণ, শান্তিস্বরূপ ভটনগর অ্যাওয়ার্ড, আনসার হবে শান্তিস্বরূপ ভটনগর অ্যাওয়ার্ড। তারপরে কোশ্চেন আছে দ্য ফার্স্ট স্টেপ টু সি ওয়েজ ট্রিটমেন্ট, অপশান আছে প্রেসিপিটেশন, ক্লোরিনেশন, এরিশন, সেডিমেন্টেশন, আনসার হবে সেডিমেন্টেশন। তারপরে কোশ্চেন আছে পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ এস্টিমেটেড বাই, আনসার হচ্ছে কন্ডাক্টোমেট্রিক টিট্রাশন, আইডোমেট্রিক টিট্রাশন, অ্যাসিড বেস টিট্রাশন, ডি হচ্ছে কমপ্লেক্স মেট্রিক EDTA টিট্রাশন, আনসার হবে কমপ্লেক্সোমেট্রিক EDTA টিট্রাশন। তারপরে কোশ্চেন হচ্ছে সোলার স্পেকট্রাম ইজ এক্সাম্পল অফ, আনসার হচ্ছে কন্টিনিউয়াস এমিশন স্পেকট্রাম, ব্যান্ড অ্যাবসর্পশন স্পেকট্রাম, লাইন অ্যাবসর্পশন স্পেকট্রাম, কন্টিনিউয়াস অ্যাবসর্পশন স্পেকট্রাম, আনসার হবে লাইন অ্যাবসর্পশন স্পেকট্রাম। তারপরে দেওয়া হচ্ছে দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামিমিটার, আনসার হবে জিরো, এখানে দিয়েছে ভেরি হাই, হাই, স্মল, আনসার হবে জিরো। তারপরে কোশ্চেন আছে দ্য কম্পাউন্ড ইউজড ইন সেফটি ম্যাচেস, ম্যাচেস জ্বালাতে সেফটি ম্যাচেসের জন্য যে কম্পাউন্ড ইউজ করা হয় এটা হবে P4। তারপরে কোশ্চেন আসছে হোয়েন মোল্টেন সালফার ইজ পিওর সাডেনলি ইন্টু ওয়াটার ইট টেক্স দ্য ফর্ম অফ, আনসার হচ্ছে মিল্ক অফ সালফার, ফ্লাওয়ার অফ সালফার, আনসার হবে প্লাস্টিক সালফার। তারপরে কোশ্চেন হচ্ছে উইচ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ রকেট ফুয়েল, রকেট ফুয়েলে কোনটা ইউজ হয়, আনসার হবে N2H4। তারপরে কোশ্চেন আছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট, অপশান আছে ডাই এফ্লুয়েন্ট, ব্লিচিং এফ্লুয়েন্ট, সিওয়েজ, হ্যাভি মেটাল, আনসার হবে সিওয়েজ। তারপরে কোশ্চেন আছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমপ্লেক্স অফ সল্ট, আচ্ছা কমপ্লেক্স অফ সল্টের যেটা রাসায়নিক নাম হবে, কেমিক্যাল ফর্মুলা, সেটা হচ্ছে K4FeCN6। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য কোয়ালিটি অফ গ্যাসোলিন ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ সিটানি নাম্বার, কোনো কোনো জায়গায় আনসার দেবেন অকাটেন নাম্বার আছে কিন্তু অকাটেন নাম্বার হবে না, এটা হবে সিটানি নাম্বার। তারপরে আসছে উইচ অর্গ্যান ইজ নট কন্ট্রোল বাই অটোনোমাস নার্ভাস সিস্টেম, আনসার হচ্ছে হার্ট, ইউটেরাস, গ্ল্যান্ড, আই, আনসার হবে গ্ল্যান্ড। তারপরে কোশ্চেন আছে দ্য মেথড বাই উইচ ডিজায়ার্ড ক্যারেক্টার্স অফ টু প্ল্যান্ট ক্যান বি কম্বাইন্ড, কাটিং, লেয়ারিং, বাডিং, গ্রাফটিং, আনসার হবে গ্রাফটিং। তারপরে কোশ্চেন আছে দ্য ওয়াটার গ্যাস ইজ এক্সট্রিমলি পয়জনাস ডিউ টু প্রেজেন্স অফ, আনসার হবে কার্বন। তারপরে দিয়েছে দ্য হার্ট রেট অফ অ্যাডাল্ট পার্সন শুড রিমেন ইন দ্য রেঞ্জ অফ, আমরা সবাই জানি এটা 72 বার হয়, তো এটা যেহেতু 70-80 আছে এটাই হবে, 70-80 টাইম পার মিনিট। তারপরে কোশ্চেন আছে বাই উইচ কেমিক্যাল রিয়াকশান বায়োডিজেল ইজ বিং প্রিপেয়ার্ড, এটা আনসার হবে ট্রান্স এস্ট্রিফিকেশন।
তারপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্লাই অ্যাশ ডাজ নট রেকমেন্ড ফর মেকিং, এখানে দিয়েছে ফ্লাই অ্যাশেতে কোনটা মেকিং হয় না, মানে কোনটা তৈরি হয় না ফ্লাই অ্যাশ দিয়ে, সেটা হবে আনসার। অপশান দিয়েছে পোর্টল্যান্ড ফ্লাই অ্যাশ সিমেন্ট, সিমেন্ট তৈরিতে আমরা জানি ব্যবহৃত হয়। ফ্লাই অ্যাশ বেস্ট বিল্ডিং ব্রিক, অবশ্যই বিল্ডিং ব্রিকেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সিনথেটিক স্টোন চিপ ফিলার ইন কংক্রিট, কংক্রিটে ব্যবহৃত হয়, স্টোন চিপ হবে আনসার। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য ইলেকট্রিক্যাল রেসিস্টিভিটি অফ আ সেমি কন্ডাক্টার ইনক্রিজ উইথ টেম্পারেচার ডিক্রিজ উইথ টেম্পারেচার ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার, আনসার কিন্তু হবে ডিক্রিজ উইথ টেম্পারেচার। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য কোয়ান্টিটি রিমেনিং কনস্ট্যান্ট ইন আইসোথার্মাল এক্সপেনশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, আনসার হবে হিট কন্টেন্ট ইন্টারনাল এনার্জি প্রেশার প্রেশার অ্যান্ড টেম্পারেচার, আনসার হবে ইন্টারনাল এনার্জি। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য ওয়াটার ইউজড ইন নিউক্লিয়ার রিয়াক্টার ইজ কল্ড হার্ড ওয়াটার হেভি ওয়াটার নিউক্লিয়ার ওয়াটার ক্রিটিক্যাল ওয়াটার, আনসার হবে যেটা নিউক্লিয়ার রিয়াক্টারে ব্যবহৃত হয় ওটাকে বলা হয় হেভি ওয়াটার। তারপরে দিয়েছে ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি, আমরা সবাই জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা বন্ধুরা, এখানে যদি মনে হয় আপনাদের কোনো কোশ্চেন ভুল মনে হচ্ছে বা মনে হচ্ছে যে অন্য কোনো আনসার হবে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপরে কোশ্চেন হচ্ছে ইফ দ্য কারেন্ট পাসিং থ্রু আ রেসিস্ট্যান্স ইনক্রিজ বাই 2 টাইমস দ্য হিট জেনারেটেড উইল ইনক্রিজ, এটা আমরা সবাই জানি স্কোয়ার হিসাবে যাবে, যত এখানে দিয়েছে 2 টাইমস বলেছে, তো যেহেতু 2 টাইমস বলেছে ডাবল, এটা আনসার হবে 4 টাইমস। তারপরে দিয়েছে ফর ড্রাইভিং পি টাইপ সেমি কন্ডাক্টার দ্য এলিমেন্ট টু বি মিক্সড উইথ এসআই অর্থাৎ সিলিকন, সিলিকা, এটা আনসার হবে অ্যালুমিনিয়াম। তারপরে দিয়েছে দ্য কেমিক্যাল বন্ডিং ইন দ্য ডায়মন্ড কোভ্যালেন্ট আয়োনিক কোঅর্ডিনেট মেটালিক, আনসার হবে কোভ্যালেন্ট। তারপরে আছে দ্য মেটাল এক্সট্রাক্টেড ফ্রম হেমাটাইট ইউজিং ব্লাস্ট ফার্নেস, হেমাটাইট আমরা জানি এটা লোহার আকরিক, তো আনসার হবে লোহা, তার মানে Fe। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইন মেটালুরজি ইজ নোন এজ, আনসার হবে কুইঞ্চিং। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য ব্রঞ্জ ইজ দ্য অ্যালাই অফ, আমরা সবাই জানি এটা কপার এবং টিন। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য থিক মাস অফ সিমেন্ট স্যান্ড ওয়াটার ইজ কল্ড, সবগুলো মিলিয়ে সিমেন্ট স্যান্ড ওয়াটার মিস, এটা হচ্ছে মর্টার। তারপরে কোশ্চেন হচ্ছে ইন দ্য কন্ট্যাক্ট প্রসেস ফর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য H2SO4, ম্যানুফ্যাকচার অফ H2SO4 V2O5 ফাংশন এজ, আনসার হবে অক্সিডাইজিং এজেন্ট। তারপরে কোশ্চেন আছে NH3 গ্যাস ইজ ড্রাইড বাই ইউজিং, এটা হবে কুইক লাইম। তারপরে আছে হুইচ ইজ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল অফ দ্য ফলোয়িং, এটা আমরা সবাই জানি ডায়মন্ড। তারপরে কোশ্চেন হচ্ছে ব্ল্যাক কালার অফ দ্য ওল্ড ওয়েল পেন্টিং ক্যান বি ক্লিনড, ওয়েল পেন্টিং যদি কালো হয়ে যায় দীর্ঘদিন থাকার পর পুরানো হয়ে যাওয়ার পর, এটা ক্লিন করার মাধ্যমে H2O2 লাগবে। গ্রাফাইট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিয়্যাক্টার, আনসার হবে কন্ট্রোল রড। আচ্ছা তারপরে কোশ্চেন একটা রিয়াকশান দেওয়া হয়েছে কেমিক্যাল চেঞ্জ, যেটার ফর্মটা কী হবে সেটা জানতে চাওয়া হয়েছে, যে ক্লোরিন Cl2+2NaOH = NaCl+NaOCl+H2O, আনসার হবে নিউট্রালাইজেশন রিয়াকশান। তারপরে কোশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং সল্ট ইজ ডিজলভড ইন অ্যাকুয়াস অ্যামোনিয়া, এটা আনসার হবে AgCl, কিন্তু যেহেতু AgCl এখানে যে ফর্মটা দিয়ে রয়েছে AgL, এটাই হবে আনসার Cl-টা। তারপরে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ হাই টেম্পারেচার লুব্রিকেন্ট, হাই টেম্পারেচার লুব্রিকেন্ট হচ্ছে গ্রাফাইট। আচ্ছা বন্ধুরা, তারপরে কোশ্চেনে আসা যাক, দ্য অক্সাইড ফাংশনিং অ্যাজ পিজো ইলেকট্রিক সাবসিস্টেন্স, আনসার হবে BaTiO3, ডি হবে আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং হেট্রোসাইক্লিক কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক, অ্যারোমেটিক ইউজ হয় না, এটা হবে পেপ্রিডাইন। তারপরে কোশ্চেন হচ্ছে কার্বলিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি ফেনল। তারপরে কোশ্চেন হচ্ছে কার্বন অ্যাটাম ইন বেঞ্জিন মলিকিউল ইজ SP2 হাইব্রিডাইজড। তারপরে কোশ্চেন হচ্ছে ফর্মুলা অফ বেকিং পাউডার, বেকিং পাউডারের ফর্মুলা NaOHCO3। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য আইসোটোপ ইউজড ইন ক্যান্সার থেরাপি, এটা হবে CO60। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা জানিয়ে দিই, এখানে আপনাদের যদি মনে হয় যে কোশ্চেনটা ভুল হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।
তারপরে কোশ্চেন হচ্ছে দ্য অর্গ্যানিক কম্পাউন্ড ইউজড অ্যাজ ফুড প্রিজারভেটিভ, আনসার হবে সোডিয়াম বেনজয়েট। তারপরে হচ্ছে কোইনাইন ইজ এক্সট্র্যাক্ট ফ্রম দ্য প্ল্যান্ট অফ, এটা হবে সিঙ্কোনা। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট স্টোর্ড ইন দ্য বডি অ্যাজ, এটা আনসার হবে গ্লাইকোজেন। আমরা সবাই জানি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট শর্করা। উইচ ইজ দ্য মোস্ট ব্যালেন্সড ডায়েট, আনসার হবে মিল্ক। তারপরে কোশ্চেন হচ্ছে গয়টার ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, এটা আনসার হবে আয়োডিন। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ গুড কোলেস্ট্রল, আমরা সবাই জানি গুড কোলেস্ট্রল এটা হবে এইচডিএল। তারপরে কোশ্চেন হচ্ছে ইন মেডিসিন বটল কন্টেনিং ক্যাপসুল অ্যান্ড ট্যাবলেট আর পাউচ CiO2 মানে সিলিকন ডাইঅক্সাইড জেল ইজ কেপ্ট। দেখবেন অনেক বোটলে কেউ যদি কোনো একটা প্যাকেট কিনে আনেন, প্যাকেটের মধ্যে যদি কোনো লোহার বা অ্যালুমিনিয়ামের লোহার বা কিছু থাকে ছোটো ছোটো, খুব যেগুলো চিপ দেখবেন অনেক পাওয়া যায়, বিশেষ করে কোনো মেটেরিয়াল কিনতে গেলে, তার মধ্যে একটা জেল বা একটা দানা দানা মতো সাদা প্যাকেটে থাকে, সিলিকা বলে লেখা থাকে ওটা। ওটা কী করার জন্য না, অ্যাবজর্ব ময়েশ্চার, যাতে ওতে মরচে না পড়ে যায় তার জন্য দেওয়া থাকে, তো ওটাকেই বলা হয় সিলিকন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট ব্লাড গ্রুপ, আমরা সবাই জানি যে এবি গ্রুপ, আর যদি এটা ডোনার থাকতো তাহলে হতো ও গ্রুপ। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য নর্মাল ব্লাড প্রেশার অফ হিউম্যান বিইং শুড রিমেন ইন দ্য রেঞ্জ অফ, আমরা সবাই জানি 120/80 mm। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য ডিভাইস দ্যাট কনভার্ট এসি টু ডিসি ইজ কল্ড, এটা হবে রেক্টিফায়ার। অনেকে ট্রান্সফার্মার করবে, সেটা ভুল হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে ওয়েবলেন্থ অফ দ্য ভিজিবল লাইট লাইজ বিটুইন 400-800 nm। তারপরে কোশ্চেন আছে কোয়ালিটি অফ আ মিউজিক্যাল নোট ডিপেন্ডস অন, আনসার হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, হারমোনিক, অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েব, ভেলোসিটি অফ সাউন্ড, আনসার হবে হারমোনিক। তারপর হচ্ছে আইসি ইন দ্য কম্পিউটার স্ট্যান্ড ফর, এটা হবে ইন্টিগ্রেটেড সার্কিট। তারপরে কোশ্চেনে একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দ্য ক্রিস্টাল হ্যাভিং সেল ডাইমেনশন এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90° হ্যাজ স্ট্রাকচার, এটা হবে অর্থোরম্বিক। তারপরে কোশ্চেনে দিয়েছে টেম্পারেচারকে যদি আমরা কে ধরি মানে ক্যালভিনেট, অ্যান্ড ভলিউমকে ভি ধরি, রিলেশনশিপ অফ গ্যাস আন্ডার গোয়িং অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, এটা আনসার হবে টিভি ওয়াই মাইনাস টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপরে কোশ্চেন আছে ওয়াক অন দ্য স্মুথ ফ্লোর কজ ফ্যাটাল ফল বিকজ, আমরা দেখবেন যখন খুব যদি বৃষ্টিপাত প্রচুর হয়, রাস্তা পিচ্ছিল হয়ে যায়, ঠিক আছে, তখন কী হয় ফ্রিকশনাল ফোর্স নীল হয়ে যায়, মানে কম থাকে, যার জন্য মানুষ হচ্ছে স্লিপ খেয়ে পড়ে যায়, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স নীল আনসার হবে। তারপরে হচ্ছে ওয়েন ইলেকট্রিসিটি ইজ পাস থ্রু দ্য ইলেকট্রোলাইট ইন আন্ডার গোজ, এটা হবে কেমিক্যাল চেঞ্জ। স্পিন অফ বোসন পার্টিসেল ইজ ইকুয়াল টু, এটা হবে পজিটিভ ইন্টিগ্রাল মাল্টিপল অফ 1/2। তারপরে কোশ্চেন হচ্ছে সাউন্ড ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি মোর দ্যান 20,000 hertz ইজ নোন অ্যাজ, এটা হবে আল্ট্রাসোনিক। তারপরে কোশ্চেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আর্টিফিশিয়াল রাবার, অপশান এ আছে আইসোপ্রিন, ক্লোরোপ্রিন, নিওপ্রিন, টেফলন, আনসার হবে নিওপ্রিন। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য কানেক্টিং মেটেরিয়াল ইন সোলার প্যানেল ইজ সিলিকা, সিলভার, সেলেনিয়াম, কপার, আনসার হবে সিলিকা, এসআই। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য হিউম্যান আই ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট অ্যাট ইটস, আনসার হচ্ছে রেটিনা, কর্নিয়া, আইরিস, নানা দেব, আনসার হবে রেটিনা। তারপরে আসছে লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি দ্য আর্থ রিসিভিং ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ, অপশান এ আছে ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি, গামা রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, আনসার হবে ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি। তারপরে কোশ্চেন হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে অটোমিক ডিফেক্ট রেসপন্সিবল ফর রিডাকশন অফ বাল্ক ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল, এটা দিয়েছে স্কটকি, ফ্র্যাঙ্কেল, ইন্টারস্টিশিয়াল অর ইলেকট্রনিক, আনসার হচ্ছে স্কটকি। তারপরে কোশ্চেন আছে দ্য প্রেশার গজ ইউজড ফর মেজারিং ভেরি লো ভ্যাকুয়াম অফ দ্য অর্ডার অফ 10^-5 টোর, আনসার হচ্ছে বার্ডন প্রেশার গজ, হট ফিলামেন্ট আয়োনাইজেশন গজ, এমসি লিওট গজ, ইনক্লিন টিউব ম্যানোমিটার, আনসার হবে এমসি লিওট গজ। তারপরে কোশ্চেন আছে উইচ অফ দ্য
সরি উইচ অফ দ্য ফলোয়িং পসেস জিরো ডিপোল মোমেন্ট? জিরো ডিপোল মোমেন্ট থাকে অ্যামোনিয়া, NH3। তারপরে কোয়েশ্চেন আছে, আ কার্নট ইঞ্জিন অপারেশন বিটুইন 27 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 127 ডিগ্রি সেন্টিগ্রেড আর এফিসিয়েন্সি? আনসার হবে 25%। তারপরে কোয়েশ্চেন দিয়েছে, দ্য অ্যাট জিরো ক্যালভিন ফ্লুইড আর অ্যাজিউম টু হ্যাভ? অপশান আছে মিনিমাম এন্ট্রোপি, ম্যাক্সিমাম এন্ট্রোপি, জিরো এন্ট্রোপি, ফিক্সড ভ্যালু অফ এন্ট্রোপি। আনসার হবে জিরো এন্ট্রোপি। তারপরে কোয়েশ্চেন আছে, প্রেশার ভলিউম রিলেশন ফর আ ম্যানো অটোমিক গ্যাস আন্ডার গোয়িং অ্যাডিয়াবেটিক এক্সপেনশন? এটা আনসার হবে পিভি 5/3 কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। পরে কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 80, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড উইদিন দ্য অ্যাটমসফিয়ার? আমরা জানি অনেকগুলো লেয়ার থাকে, যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার হবে না, লিথোস্ফিয়ার হচ্ছে আলাদা, এটা তাহলে আনসার হচ্ছে লিথোস্ফিয়ার। তারপরে হচ্ছে হাইড্রোস্ফিয়ার ডাজ নট কভার, এটা হবে রক, কারণ হাইড্রোস্ফিয়ার হচ্ছে টোটালি জল, ঠিক আছে, জল নিয়ে থাকে, ওয়াটার, তো রকটা হবে না। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, উইচ পার্ট অফ অ্যাটমোস্ফিয়ার ইজ রিচেস্ট ইন O3 গ্যাস? মানে ওজন গ্যাস সবথেকে বেশি থাকে আমরা জানি স্ট্রাটোস্ফিয়ার, যার জন্য এটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। তারপরে কোয়েশ্চেন আছে, সয়েল ইজ রেয়ারলি কন্টামিনেটেড ডিউ টু? এখানে দিয়েছে অ্যাসিড রেন, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, মিনারালাইজেশন। আনসার হবে অ্যাসিড রেন। তারপরে কোয়েশ্চেন আছে, দ্য লার্জেস্ট রিজার্ভিয়ার অফ নাইট্রোজেন গ্যাস ইন এনভায়রনমেন্ট? এখানে আছে এয়ার, আর্থ ক্রাস্ট, ওশেন, প্ল্যান্ট, অ্যানিমেল। আমরা জানি বায়ুতে সবথেকে বেশি নাইট্রোজেন থাকে, 78%, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড, আমরা সবাই জানি 5th June। তারপরে কোয়েশ্চেন আছে, ড্যাশ অ্যাসিস্ট ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন করবে কোনটা? এখানে দিয়েছে আরবানাইজেশন, মোটে আরবানাইজেশন করবে না, এটা ক্ষতি করে। নিউক্লিয়ার এক্সপ্লোশন, এটাও ক্ষতি করে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাও ক্ষতি করে এনভায়রনমেন্টের। ডি হচ্ছে প্লান্টেশন অ্যান্ড ফরেস্টেশন, এটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেন আছে, উইচ ইকোসিস্টেম গ্রাসল্যান্ড ইজ ইনক্লুডেড? অবশ্যই আমরা জানি গ্রাসল্যান্ড মানে ঘাস কোথায় হয়, অবশ্যই টেরিস্টোরিয়াল, এখানে দিয়েছে মেরিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, আর্টিফিশিয়াল হবে না, এটা হচ্ছে টেরিস্টোরিয়াল হবে আনসার, মানে স্থলভূমিতে যেটা হচ্ছে। তারপরে কোয়েশ্চেন আছে, দ্য এম অফ রেন ওয়াটার হারভেস্টিং ইজ ডিউ টু? এখানে দিয়েছে রিচার্জ গ্রাউন্ড ওয়াটার, অ্যাভয়েড ফ্লড, কন্ট্রোল সয়েল ইরিশন, কনজারভেশন অফ ফ্রেশ ওয়াটার। দেখুন এটা বেশিরভাগ রেন ওয়াটার হারভেস্টিং বেশিরভাগ হচ্ছে তামিলনাড়ু রিজিয়ন, মানে সাউথ ইন্ডিয়াতে বেশি করা হচ্ছে, যেটা বৃষ্টির জলকে ধরে রেখে রিচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করার জন্য। আনসার হবে রিচার্জ গ্রাউন্ড ওয়াটার। তারপরে কোয়েশ্চেন আছে, উইচ ওয়ান ইজ দ্য মেজর এলিমেন্ট অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ইন আর্থ ক্রাস্ট? আর্থ ক্রাস্টে সবথেকে বেশি সিলিকা পাওয়া যায়, তো সেক্ষেত্রে এখানে আনসার হচ্ছে SI। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? কোনটা ফলস? এখানে অপশান দিয়েছে, রিভার পলিউশন ইজ ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক সিওয়েজ ডিসচার্জ। আমরা জানি এটা ঠিক, কেন রিভার পলিউশনটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্যই হচ্ছে। তারপরে কোয়েশ্চেন দিয়েছে, সারফেস ওয়াটার কন্টেন লট অফ অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড নিউট্রিয়েন্ট? আমরা জানি সারফেস ওয়াটারে অবশ্যই অর্গ্যানিক ম্যাটার থাকে, যেটা জুপ্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন থাকে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আছে, ওয়াইল সিল্ক ইন সি ইনক্রিজ ডিজলভ অক্সিজেন কন্টেন্ট? আচ্ছা এটা সাইডে রাখছি, এর পরে কোয়েশ্চেনটা আসছি, ওয়াইল স্পিল ইন দ্য সি কজ হেভি ড্যামেজ ইন দ্য ফিশারি? অবশ্যই ওয়াইল স্পিল খুব ড্যামেজ করে ফিশারি, মাছ মারা যায় ওয়াইল স্পিলের জন্য, যেটা অক্সিজেন নিতে পারে না। এরপরে কোয়েশ্চেন আসছি, এটা হচ্ছে, এটা আনসার হবে, ওয়াইল সিল্ক ইন আ সি ইনক্রিজ ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন ইনক্রিজ করে অক্সিজেন মাত্রা কমিয়ে দেয়, ঠিক আছে, তো আনসার হবে এটাই ভুল। তারপরে কোয়েশ্চেন আসছি, মেনশন দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এটা হবে মিথেন, যেটা বায়োগ্যাসে বলা হয়, ন্যাচারাল গ্যাসে বলা হয়। তারপরে আসছে, ওয়াটার বিকাম হার্ড ডিউ টু প্রেজেন্স অফ সলিউবল সল্ট অফ আয়ন Al+3 Na+ K+ Ca2+, এটাই হবে আনসার, Ca+2। তারপরে কোয়েশ্চেন আছে, ইফ অ্যান এনজাইম ফিক্সেস নাইট্রোজেন ইন প্লান্ট বাই ইভলভিং হাইড্রোজেন, দ্য নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেসপেক্টিভলি আর 8, 8 হবে আনসার এটা। তারপরে কোয়েশ্চেন আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস রিয়্যাক্ট উইথ হিমোগ্লোবিন অ্যান্ড প্রোডিউস টক্সিক
এফেক্ট, আনসার হবে SO2। SO2 হচ্ছে টক্সিক, কেন আমরা জানি এটা SO2-র জন্য সালফার অক্সাইডের জন্য পাথর ক্ষতিগ্রস্ত হয়, এটা হবে SO2। তারপরে কোয়েশ্চেন আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মেটালিক পলিউট্যান্ট। নট মেটালিক এরানি HG, PB, CR, এ তিনটেই হচ্ছে মেটালিক, ডিটারজেন্ট কোনো মেটালিক নয়, ঠিক আছে? তো আনসার হবে ডিটারজেন্ট। তারপরে কোয়েশ্চেন আসছে, স্মোক ইজ আ কলিউডাল সাসপেন্স অফ, এখানে দিয়েছে নেগেটিভলি চার্জ কার্বন পার্টিসেল ইন দ্য এয়ার, এটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেন আসছে, দ্য স্ক্যাভেঞ্জার অফ দ্য আর্থ ইজ ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি, আনসার হবে ব্যাকটেরিয়া। তারপরে কোয়েশ্চেন আসছে, দ্য বেস্ট মেথড ফর স্টেরিলাইজেশন অফ ওয়াটার ইউজেস, আনসার হবে আল্ট্রাভায়োলেট রে। তারপরে কোয়েশ্চেন আছে, হিস্টোরিক্যাল মনুমেন্ট অ্যান্ড টেম্পল আর ব্যাডলি ড্যামেজ ডিউ টু করোসিভ অ্যাকশন অফ, আনসার হবে SO2। তারপরে কোয়েশ্চেন আছে, ওয়ার্স্ট পসিবল রে রেসপন্সিবল ফর সেল মিউটেশন অ্যান্ড ক্যান্সার, এটা হবে গামা রে। তারপরে কোয়েশ্চেন আছে, দ্য ফটোসিনথেসিস ক্লোরোফিল অফ গ্রিন প্ল্যান্ট রিয়্যাক্ট উইথ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড জল ইন প্রেজেন্স অফ সানলাইট টু জেনারেট, আনসার হবে অক্সিজেন, O2। তারপরে কোয়েশ্চেন আছে, অ্যাসিডিটি অফ নর্মাল রেন ওয়াটার ইজ ডিউ টু, এটা হবে NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে কোয়েশ্চেন আছে, হোয়াইট লাংস ক্যান্সার ইজ কজ বাই, এটা হবে অ্যাসবেস্টস। তারপরে কোয়েশ্চেন আছে, দ্য মোস্ট এফেক্টিভ সিওয়েজ ট্রিটমেন্ট ইজ কন্ডাক্টেড বাই, এটা হবে অ্যাক্টিভেটেড স্লাজ মেথড। আচ্ছা বন্ধুরা, আপনাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বন্ধুদের মাঝখানে এটা শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না যখন সাবস্ক্রাইব করবেন, তাহলে যত আমি ভিডিও আপলোড করবো ইম্পর্টেন্ট নোটিফিকেশান পেয়ে যাবেন, ঠিক আছে? প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি মনে হয় কোনো আনসার ভুল হচ্ছে অবশ্যই আপনারা সেই আনসারটা সঠিক দিয়ে হেল্প করতে পারেন। তারপরে কোয়েশ্চেন আসছে, পারমিসিবল লিমিট অফ আর্সেনিক ইন ড্রিঙ্কিং ওয়াটার, এটা হবে 5 PPM। তারপরে কোয়েশ্চেন আসছে, কার্বন লেভেল ইন বার্নড ফ্লু গ্যাস আপ টু 150 PPM ক্যান বি মনিটর বাই মিন্স, এটা হবে নন ডিসপারসিভ আয়ার স্পেকট্রোস্কপি। তারপরে কোয়েশ্চেন আছে, ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ইন্ডাস্ট্রি ফর পিউরিফাইং এয়ার কন্টামিনেটেড উইথ ডাস্ট অ্যান্ড স্মোক, এটা দেওয়া রয়েছে স্ক্রাবার, বোলার, এক্সট্রাক্টর, ইলেকট্রোস্ট্যাটিস্টিক প্রেসিপিটেশন, আনসার হবে ইলেকট্রোস্ট্যাটিস্টিক প্রেসিপিটেশন। তারপরে কোয়েশ্চেন আছে, দ্য বেড অফ ক্যাটালিস্ট ইউজড ফর কনভার্সন অফ অটোমোবাইল এমিশন টু কার্বন ডাইঅক্সাইড মেড অফ, এটা আনসার হবে PT। তারপরে কোয়েশ্চেন আছে, ডিসালিনেশন অফ ওয়াটার ইজ ফর্মড বাই, এটা হবে রিভার্স অসমোসিস। তারপরে কোয়েশ্চেন আছে, ডিটারমেন্টাল সলিড ওয়েস্ট লাইব্রেটেড বাই থার্মাল পাওয়ার স্টেশন, আনসার হবে ফ্লাই অ্যাশ, থার্মাল থেকে ফ্লাই অ্যাশ উৎপন্ন হয় বেশি। তারপরে আছে, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট শুড বি ইন্ট্রাপ্টেড ইন লিক প্রুফ ড্যাশ কন্টেনার বিফোর ডাম্পিং ইন টু সি, আনসার হবে কংক্রিট। তারপরে কোয়েশ্চেন আছে, মনিটরিং অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস SO2 গ্যাস ইজ ডান বাই দ্য পাসিং থ্রু, এটা হবে কে পাইরোগ্যালেট সলিউশন। তারপরে কোয়েশ্চেন আছে, ইমিডিয়েট রিমিডিয়াল মেজর টু ট্যাকেল নন ডিগ্রেডেবল প্লাস্টিক ওয়েস্ট পলিউশন, এটা হবে রিসাইকেলিং, যদি করা হয় তাহলে এটা ডিগ্রেডেবল প্লাস্টিকে, নন ডিগ্রেডেবল প্লাস্টিকে রিসাইকেলিং করলে তাহলে পলিউশনটা কম হবে, আনসার হবে রিসাইকেলিং। তারপরে কোয়েশ্চেন আছে, উইচ কান্ট্রি ইন্ট্রোডিউস স্মোক ইন্স্যুরেন্স টু কম্বাট এয়ার পলিউশন, এটা হবে চায়না। আচ্ছা বন্ধুরা, এখানে 120 কোয়েশ্চেন আমি এর আগের দিনে 80 কোয়েশ্চেন করিয়েছি, তো এই ভিডিওতে আমি 120 কোয়েশ্চেন কমপ্লিট করলাম টোটাল, এটা আপনার পেপার 4-এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল এটা কভার হয়ে গেছে। এরপরের কোয়েশ্চেনে আমি কনস্টিটিউশন এবং ইকোনমিকের যে পার্টটা আছে পেপার ফাইভের এটা আমি কমপ্লিট করবো, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো এখানে, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটি তো ক্লিক করবেনই, ঠিক আছে? তাহলে পরে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আজকের মতো এখানে, ধন্যবাদ।